বর্তমানে বাহারে রঙিন চাকচিক্যতার বাজারে মিটমিট করে জ্বলছে মাটির তৈরি প্রদীপের শেখা। বর্তমান ডিজিটাল যুগে বাহারি ইলেকট্রনিক্স লাইটের বাজারে মাটির তৈরি প্রদীপের আলো খানিকটা ফেকে পড়ে গেছে। বর্তমান সময়কালে আর তেমন চাহিদা নেই মাটির তৈরি প্রদীপের, তবুও মৃৎশিল্পীরা বুকে এক রাশ আশা নিয়ে আজও তৈরি করে চলেছে মাটির তৈরি প্রদীপ। বছরের একটাই দিন, আলোর উৎসব দীপাবলি, মৃৎশিল্পীরা ব্যবসা ভালো হবে এই আশা নিয়ে বিগত 15 দিন যাবৎ নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। কিন্তু মন্দার বাজারে তাদের ব্যবসা কতটুকু ভালো হবে সেটাই লাখ টাকার প্রশ্ন। তেলিয়ামুড়া মহকুমার তুই সিন্দ্রাইবাড়ি এলাকার মৃৎশিল্পী খোকন রুদ্রপাল, তিনি বর্তমানে ব্যস্ত মাটির প্রদীপ তৈরিতে। মৃৎশিল্পী খোকন রুদ্রপাল জানান, বর্তমানে চাইনিজ রং বাহারি লাইট চাকচিক্যপূর্ণতার বাজারে আগের তুলনায় অনেকাংশেই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা। আগে প্রায় 40-50 হাজার প্রদীপ তৈরি করা হলেও বর্তমানে মাত্র 5-6 হাজার মাটির প্রদীপ তৈরি করেন মৃৎশিল্পীরা। তাছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ মাটি সহ প্রদীপ তৈরির আনুষাঙ্গিক জিনিসপত্রের দাম। তবে বর্তমান .com যুগে বাহারি লাইটকে সামনে থেকে টক্কর দিতে প্রস্তুত মাটির তৈরি প্রদীপ। মৃৎশিল্পীদের আশা, মাটির প্রদীপের মসৃণ আলোয় আলোকিত করুক জগৎ সংসার, ঘুচে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি। মানে এই মৃৎশিল্পের সঙ্গে এবছর দীপাবলিতে প্রদীপ কিরকম তৈরি করছেন মাটির? আমি আধা পাশে তৈরি করছি। এগুলো তো আপনি মানে পাইকারি বাজারেই বিক্রি করেন? পাইকারি দিই। কত রকম চাহিদা আছে? পটলের মালের চাহিদা আছে, কিন্তু কত ভাড়া জানা আছে। কী কারণে অনেক সময় মাটি পাওয়া যায় না, এরপর যা মূল্য বেশি, বর্ষা গিয়া ইয়ে হওয়া না, কিন্তু এই কারণে তো আপনার পুঁজি লাগে। তো যদি মনে করুন আমরা কোথাও একটা সাহায্য বলতে পাইতাম, তাহলে কাজটা করতালাম বলে তাহলে একটু আমরা স্বাবলম্বী হতে পারলাম বলে তাড়াতাড়ি। সায়ন্দন টিভি।